আরে বাবা শোন, প্রয়োজন হলে কালো মোটা বেটে বিদেশে বিক্রি করে এমন মেয়ে হলেও আমার চলবে। আমার দরকার সিটিজেনশিপ, আর পত্রিকায় এমন অফার হাজার হাজার আছে। আমি ভেবেছিলাম আপনি বুড়ি মোটা বয়স্ক হবেন, কিন্তু এত অল্প বয়সে আপনার ডিভোর্স হয়েছে সবই উপরওয়ালার ইচ্ছা। হ্যালো, আপনি ডিভোর্সি পাত্রী না? রাখ ফোন। আমাকে দিয়ে নাকি কিছুই হবে না, আমি নাকি একটা অপদার্থ, আমি নাকি ভবিষ্যতে চুরি ডাকাতি করে খাবো। তোকে এসব কথা কে বলেছে? কে আবার বলবে, আমার বাবা মা ভাই বোন আমার ফ্যামিলি সবাই আমাকে বলে। আর আজকে সকালে রহিম চাচা আমাকে বলেছে আমি নাকি একটা অপদার্থ। দোস্ত, এই দেশ আমার মর্যাদা বুঝলো না রে, আমি আর এই দেশে থাকবো না, বিদেশ চলে যাব। আর বলো, বিদেশ থাকতে হলে সিটিজেনশিপ প্রয়োজন, এত সোজা না ভাই। কে বলেছে সোজা না, কত মানুষই তো গেছে, আর তুই আমার চেয়ে বেশি জানিস। আরে তারা হয়তো বা ওই দেশে সিটিজেনশিপ কাউকে বিয়ে করেছে। বিয়ে করতে হবে? প্রয়োজন হলে আমিও বিয়ে করব। অলরেডি আমার বয়স 21, প্রাপ্তবয়স্ক হয়ে গেছি না? হ্যাঁ, তোকে বিয়ে করার জন্য বসে আছে, তোর মতো ভব করে ছেলেকে বিয়ে করবে? আরে বাবা শোন, প্রয়োজন হলে কালো মোটা বেটে বিদেশে বিক্রি করে এমন মেয়ে হলেও আমার চলবে। আমার দরকার সিটিজেনশিপ, আর পত্রিকায় এমন অফার হাজার হাজার আছে। দেখ ভাই, আমি এত কিছু বুঝি না, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। তোর এত কিছু বুঝতে হবে না, তুই শুধু আমাকে একটা কাজ করে দে, তুই পত্রিকাওয়ালাম আমাকে বলে দিস আজকে থেকে আমার বাসার জন্য প্রতিদিন পত্রিকা পাঠে। আচ্ছা ঠিক আছে, বলবো। আচ্ছা তাহলে আমি যাই। কোনটা যে নীলার নাম্বার, নোটসগুলো তো এমার্জেন্সি দরকার। আচ্ছা এটা ট্রাই করে দেখি, বলতে পারে। হ্যালো হ্যালো নীলা। না না না, আমি তো নীলা না, আমি ঘটক ভাগ, তবে সবাই আমাকে ভালোবেসে সেটিং ভাগ বলে। ও সরি ভাইয়া, রং নাম্বার কল করে ফেলছি। প্রেম প্রীতি বিয়ে সাথে সব সেটিং করা হচ্ছে আমার কাজ। সেটিং ফারুক দিছে, করে রাখুন, একসময় আমাকে দরকার হতেও পারে। আরে ধুর, রাখেন তো। তো ফোন আসে। হ্যালো হ্যালো, সেটিং ফারুক ভাই? জি 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 জি। আই এম সরি আপু, আসলে আমার একটু লেট হয়ে গেছে, আমি বিজ্ঞাপনটা অলরেডি পত্রিকা অফিসে জমা দিয়েছি। হ্যাঁ, ওটা আগামীকালই প্রকাশিত হবে। হ্যাঁ, আপনি ওটাই শুনুন। জি জি, ওকে। হ্যালো, পত্রিকা অফিসের মিজান ভাই বলছেন? জি ভাই। আমি সেটিং ফারুক, ঘটক ফারুক বলছি। ভাই, ওই যে কানাডায় সিটিজেনশিপ একজন প্রার্থীর জন্য যে বিজ্ঞাপনটা আপনাকে দিতে বলেছিলাম, ওটা আগামী, হ্যাঁ ওটা আগামীকালে আপনি প্রকাশিত করবেন। হ্যাঁ নামটা, জি নামটা একটু একটু, হ্যাঁ জি নামটা লিখুন, নীলাঞ্জনা নীলা। হ্যাঁ ফোন নাম্বারটা লিখুন, 00175373334 ওয়াইড। হ্যাঁ আপনি সংবাদটা মানে আগামীকালে আপনি প্রকাশিত করে দেন, তাহলে আমার জন্য আসলে সুবিধা হবে। আপনি জানেন তো আপনারা, আমার প্রতিদিন সংবাদ না আসলে তো আমার কাছে ফোন আসবে না। জি জি জি। কি পাইছস? কানাডায় সিটিজেনশিপ প্রাপ্ত একজন বিধবা নারীর জন্য পাত্র চাই। পাত্রকে পাত্রী নিজ খরচে বিদেশে নিয়ে যাবে, পাত্র যে কোনো বয়সের হলে হবে, বেকার হলে সমস্যা নেই। নিচে নাম্বারও দেওয়া আছে। তুই কি পাগল হয়ে গেছিস? ডিভোর্সি মানে বয়স কত বুঝতেছিস? আরে আমার দরকার একটা সিটিজেনশিপ, কানাডায় সেটেল,
আর ওই বুড়ি মারা গেলে তোর বাড়ি গাড়ি টাকা পয়সা সবই আমার। আর এই এত বড় অফার কি মিস দেওয়া যায়? আর তুই চিন্তা করিস না, আমি ওখানে গেলে তোর জন্য একটা সিটিং করে দিব। আমার দরকার নাই, ওই জন্য তুই করিস। আচ্ছা তাহলে আমি এখন বাড়িতে যেয়ে সব গোজ গোজ করে আমি ঢাকায় চলে যাচ্ছি, অনেক কাজ আছে। হ্যালো, আপনি ডিভোর্সি পাত্রী না? রাখ ফোন। আচ্ছা আপনি কি কথা বুঝতেছেন না? আপনাকে আমি বলছি না আমি কোনো ডিভোর্সি মহিলা না। ফোন রাখেন। আরে ভাই আপনি কেন বুঝতেছেন না আমি কোনো ডিভোর্সি বা বিধবা মহিলা নই? আর কে দিয়েছে আপনাকে নাম্বার? কেন পত্রিকা বিজ্ঞাপন দিয়ে কি ভুলে গেছেন? আমি কবে পত্রিকা বিজ্ঞাপন দিলাম? এই যে অ্যাড্রেস দেওয়া, সেটিং ফারুক গুলশান 2। সেটিং ফারুক? এবার বুঝতে পারছি, আজকে ওই ঘটকের খবর আছে, ওর অফিসে আমি আগুন লাগা ছাড়বো। রাখেন ফোন। নাম্বারটা সকাল থেকে বিজি, সরাসরি আমি অফিসে যাই, নইলে সিরিয়াল পাওয়া যাবে না, তাড়াতাড়ি অফিসে যাই। হ্যালো আপুমণি। আপু আপু আমার একটু ভুল হয়ে গেছে, মানে আপনার ওই নাম্বারের জায়গায় আমি আরেকটা নাম্বার দিয়ে পত্রিকায় প্রকাশিত করেছিলাম। না না আপনি কোনো টেনশন করবেন না, আমি এখনই ওই নাম্বার পরিবর্তন করে আপনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি এবং আগামীকালই পত্রিকায় প্রকাশিত হবে। জি 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 আসসালামু আলাইকুম। আমার একটু ভুল হয়ে গেছে আর কি, মানে আপনি আমাকে নীলা ভেবে ফোন দিয়েছিলেন, আমি ভেবেছিলাম নীলাঞ্জনা, আর নীলাঞ্জনা ভেবে আমি ফোন নাম্বারটা ক্লায়েন্ট হিসেবে পত্রিকায় দিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন সেটিং ফারুকের কাছে, আর এখান থেকে আপনি ফিরে যাবেন। ওয়েট, এই নিন বিষয়, আপনার যে সিমটা আছে ওটা ফেলে দিন, নতুন একটা সিম কিনে নিন। সমাধান, এই সিমটা আমি 4 বছর ধরে ব্যবহার করি, একটাই সিম আমার, এতই সোজা বাদ দিয়ে দেওয়া? আপু প্লিজ রাগ করবেন না, আসলে ভুল তো হয়ে গেছে, এখন আর কি করার? কি আর করার মানে, কালকে আপনি পত্রিকায় সরি লিখে প্রতিবেদন লিখবেন যে আমি একজন নুরু ফারুক ভুলে একটি নাম্বার দিয়েছি, এই নাম্বারে আর কেউ কল করবেন না। সিসি আপা এটা আপনি কি বলেন, মানে আপনি তো জানেন যে আমি একজন এলাকার স্বনামধন্য ঘটক, তো সেই হিসেবে যদি এই সমস্ত নিউজ পাবলিশ করি তাহলে তো আমার ব্যবসা সাঁকড়ে উঠবে, আমি তো একে বলবো। আর এটা যদি আপনি না করেন তাহলে আমি কালকে থানায় যাব, আপনার নামে কেস করব, মানহানির মামলা করব, তখন আমি দেখব আপনার সম্মানটা কোথায় থাকে। কালকে আপনার 12টায় বাজার ছাড়। চাচা কানাডা ডিভোর্সির আত্মীয় কোথায়? আমি বিয়ে করব, কোথায় সে নারী? কানাডিয়ান ডিভোর্সি পার্টি, ওই যে সেই মেয়েটা মাত্র বেরিয়ে গেল, ইনি কানাডিয়ান ডিভোর্সি পার্টি। আপনি আপনি না যান যান চলতে যান চলতে যান চলতে। এই যে হ্যালো হ্যালো হ্যালো, এই যে হ্যালো। মাশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ, আমি যা ভেবেছিলাম তার থেকে তো আপনি হাজার গুণ সুন্দর। কে আপনি ভাই বলেন তো, আমার মেজাজ কিন্তু হেভি গরম আছে, কি চাই? না মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি, চাইলাম পানি পাইলাম শরবত, কেমন হবে বলেন? মানে আমি ভেবেছিলাম আপনি বুড়ি মোটা বয়স্ক হবেন, কিন্তু এত অল্প বয়সে আপনার ডিভোর্স হয়েছে, সবই উপরওয়ালার ইচ্ছা। কিছুই বুঝলাম না, ওকে আমাকে পছন্দ করেনি? না, কোনোভাবে এই সুযোগ মিস দেওয়া যাবে না। একে তো রাজ্যবাবু, তার উপর সুন্দরী রাজকন্যা, কোন গাধা যে ওকে ডিভোর্স দিয়েছে। এখনো কথাই বলতে পারলাম না, নাম্বারটাও বিজি, আমিও হাল ছাড়ার পাত্র না। দেখি কতক্ষণ কি করা যায়। সকাল থেকে না খেয়ে আমি আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি, আর আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না। কেন, কারণটা কি? কারণ তো একটাই, সিরিয়ালের জন্য আমি সবার আগে থাকি, তাই তো টেকনাফ থেকে আমি ঢাকাতে চলে আসছি। মানে আপনি ডিভোর্সি জেনে হয়তো অনেকে আসেনি, কিন্তু আপনি যে এত সুন্দরী এটা জানলে হয়তো আপনার বাসার সামনে লক্ষ জনতার ঢল নেমে যেত, আপনি চিন্তাও করতে পারবেন না। চাপাবাজি বন্ধ করে কেন আসছেন সেটা আগে বলেন। আসলে বিদেশ যাওয়াটা ছিল আমার মূল টার্গেট, কিন্তু আপনাকে দেখার পর থেকে আমার মূল টার্গেট আপনাকে হ্যাপি রাখা। আমি জানি একজন ডিভোর্সি মেয়ের অনেক কষ্ট, কিন্তু আপনি বিশ্বাস করেন আমি আপনাকে অনেক হ্যাপি রাখবো। আচ্ছা আপনার কি মনে হয় আমাকে দেখে আমার কি বিয়ের বয়স হয়েছে? না, এটাও গড গিফটেড, আপনার বয়স তো একদমই বোঝা যায় না, যেমন নায়িকা পূর্ণিমার বয়স বোঝা যায় না। আমার বয়স মাত্র 17, আমি কলেজে পড়ি। কি, আপনি কলেজে পড়েন? তাহলে তো বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ, এর মধ্যে আপনি বিয়ে ডিভোর্স আবার বিয়ের বিজ্ঞাপনও দিয়ে দিয়েছেন। আরে বাবা, ওইটা আমি দেইনি, অন্য একজনের বিজ্ঞাপনে ভুলে আমার নাম্বার দিয়ে দিয়েছে। কি বলেন, এখন কি হবে? কি আর হবে, যান গিয়ে ঘটককে ধরেন আর আসল পাত্রীকে খুঁজে বিয়ে করে ফেলেন। সে কি আপনার মতো সুন্দরী হবে? এমন ভাবে বলছেন যেন আমি বিশ্ব সুন্দরী। যেহেতু বয়স্ক ডিভোর্সি, তাহলে আন্টিদের মতোই দেখতে হবে, তাকে গিয়ে বিয়ে করে ফেলুন। তাকে বিয়ে করলে হয়তো আমার জীবনের সব দরজাই ক্লোজ হয়ে যাবে, আর কাউকে পারবো না ভালোবাসতে, না হবে প্রেম ভালোবাসা, পরে টাকা পয়সা হয়ে আর কি হবে যদি একটা লাইফ পার্টনারই না থাকে। হ্যাঁ তা ঠিক, তাকে আমার আর চাই না, সে বাদ। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথা শুনবো, কিন্তু আপনি এখন এখান থেকে চলে যান। বাসায় যদি কেউ জানতে পারে আপনি আমাকে বিয়ে করার জন্য বাসার নিচে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনাকে তো পুলিশে দেবেই, সাথে সাথে আমাকেও রুমে বন্দি করে রাখবে। আপনি তার চেয়ে বিকেলে পার্কে আসুন, আমি কোচিংয়ে যাওয়ার সময় আপনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে যাই এখন, বাই। Thank you.
হ্যালো হ্যালো মিরাজ, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। তুই সত্যি সত্যি চলে গেলি? আর ভাবতে খুব অবাক লাগছে। আচ্ছা তোর কানাডা ভিসা কবে? পাচ্ছি কি পছন্দ হয়েছে? না রে দোস্ত, আমি আর বিদেশে যাচ্ছি না। আমি এক রাজকন্যার দেখা পেয়েছি, ভাবছি ঢাকাতেই থেকে যাব। মানে? ঢাকায় এসে একটা মেয়ের সাথে পরিচয় হলো, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ওর সাথে প্রায় ফ্রেন্ডশিপটা হয়ে গেছে। ভাবছি ওর সাথে রিলেশন হলে আমার আর কিছুই লাগবে না। তোর বাবা মা তোকে খুঁজতেছে। তোকে পেলে পিটাবে। তুই বাড়িতে আয়। আমি আর বাড়িতে যাচ্ছি না রে, ঢাকায়ই থেকে যাব। প্রয়োজন হলে আমি গার্মেন্টসে জব করব, তাও আমি বাড়িতে যাব না। গার্মেন্টসে কাজ করলে কি ওই মেয়ে তোকে মেনে নেবে? ঢাকা সকল মেয়ে উচ্চবিত্ত ছেলে চায়। ধুর, তোর সবসময় শুধু নেগেটিভ চিন্তা হবে, ফোন রাখ। ব্যাপার, ফুল নিয়ে বসে আছেন কেন? ঢাকা শহরের মানুষে তো খারাপ, আপনি আসতে লেট করেছেন তাই আপনাকে ফোনে ট্রাই করতেছিলাম। এদিক থেকে একটা চোর এসে আমার ফোনটা নিয়ে চলে গেছে। মন খারাপ করবেন না, অর্থ সম্পদ কখনোই স্থায়ী থাকে না। আপনার মেধা ও শিক্ষা থাকলে জীবনে অনায়াসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যেই লোভে ওই মহিলাকে বিয়ে করতে চাচ্ছিলেন সেই সম্পদ তো কেউ ছিনিয়ে নিতে পারতো, তাই না? ওটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। আর আমার বাবা মা আমাকে সবসময় অপদার্থ বলতো, কিছু করতে পারবো না বলে যে কোনো ভাষায় গালি দিত, তাই আমি এই ডিসিশন নিচ্ছি। আরে বাবা মা বকা দিক বা গালি দিক, তারা কখনোই সন্তানের খারাপ কিছু চায় না। আর আপনাকে যদি ওই মহিলা বিদেশ নিয়ে গিয়ে কিডনি হার্ট পার্সেল করে পাঠিয়ে দিত তখন কি বাঁচাত? এমনও হয়? এর চেয়েও ভয়ঙ্কর কিছু হয়। লাইফে কখনো শর্টকাট পথ খুঁজবেন না, কষ্ট করে বড় হন, তাহলে অনেক কিছু পাবেন যেটা আল্লাহ ছাড়া কেউ কেড়ে নিতে পারবে না। যাই হোক, আমি আর বাড়িতে যাব, ভাবতেছি আমি ঢাকাতেই থাকবো, ঢাকাতেই পড়াশোনা করতে চাই। আর আপনার মতো কেউ একজনের সাপোর্ট চাই, যে এই গাধাকে বুঝিয়ে ভালো করে রাখবে। সব কিছুই ঠিক আছে, কিন্তু তার আগে আপনি বাড়িতে যান, বাবা মার কাছে ক্ষমা চেয়ে পারমিশন নিয়ে তারপর আসুন। ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিব, আর ঢাকা ইউনিভার্সিটিতে যে করেই হোক অ্যাডমিশন নিব। গুড বাই। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা চলেন, আপনাকে এগিয়ে দিয়ে আসি।